দেখতেছেন যে আমার হাতে মৌমাছি নিয়ে ফার্স্ট টাইম, কিন্তু আমাকে কোনো কামড় দিচ্ছে না, এরকম আমি কখনো কোনোদিন দেখি নাই। তো ভাই দেখতেছেন আমি মৌমাছির মধ্যে আছি। তো আমি এই যে এখানে, ও মাই গড, এখানে মানে মধু তো দেখতেছেন একদম টাটকা, দেখেন হাত ভরা মৌমাছি কিন্তু কামড়াচ্ছে না। আসলে ও আচ্ছা দেখতেছেন যে কি একটা হাতের মধ্যে মানে মৌমাছি কিন্তু আসলে কামড় দিচ্ছে না, আসলে খুবই আশ্চর্য একটা বিষয়। গাছের ঢাল ভেঙে পড়ে গেছে। ও আচ্ছা আপনি তো দেখতেছেন যে একদম খাঁটি মধু সুন্দর, এবং এর উপরে হয়তো বা মধু আমি দেখি নাই বা খাই নাই, একদম ফ্রেশ মধু। এই গুণ দিলে পরে হাওয়াত মধুটা বাইর হয়ে যায়। ও আচ্ছা, সাথে সাহায্য মধুটা বাইর হয়ে যায়। ও আচ্ছা, কয় টাকা কেজি নিচ্ছেন এটা? 500 টাকা কেজি। আচ্ছা আমার পেজের থেকে যদি কেউ আসে তাহলে একটু ছাড় দিবেন? হ্যাঁ অবশ্যই। কত কত নেবেন তাহলে? 400 টাকা। 400 টাকা। হ্যালো দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। তো দেখতেছেন যে আমি কোথায় আছি, আমি আজকে আছি মৌচাক চাষ করতেছে, মানে মধু চাষ করতেছে। আপনারা কি জানেন মধু চাষ কিভাবে করে? তো আজকে আপনাদের জন্যই থাকছি কিন্তু এই মধু চাষের জন্য। দেখতেছেন যে এখানে একটা কিভাবে একটা প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মধু চাষ করতেছে, এই সম্পূর্ণ এই প্রক্রিয়াজাত এবং কিভাবে করতে হয়, কিভাবে মানে করলে পারে এই মৌমাছি আসে। তো এই মধু চাষের কারিগরের সাথে আজকে আমরা কথা বলবো, এই সম্পূর্ণ আজকে কিন্তু আমার ভিডিওতে থাকছে। তো আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো দেখতেছেন যে আমাকে এখানে কিছু মোয়াল, এই মোয়ালরা আমাকে কি দিয়েছে, একটা মুখোশ, মানে মুখকে সেফ করার জন্য। মানে এখানে দেখতেছেন যে অসংখ্য মৌমাছি উড়াউড়ি করছে, তো এই মৌমাছি আমাকে আক্রমণ করতে পারে, এই জন্য কিছু মোয়াল আমাকে কি দিয়েছে, একটা মুখোশ দিয়েছে। দেখতেছেন যে এটা একটা মুখোশ, তো আমি পড়ে গেলাম। তো আমি এখন আস্তে আস্তে সামনে যাব, দেখি কি হয়। তো সম্পূর্ণ এই ভিডিওটাকে কিন্তু আপনারা দেখবেন না টেনে, তো দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা আপনাদের কাছে একটা আমার রিকোয়েস্ট, সেই রিকোয়েস্টটা হলো আপনারা আমার পেজটাকে একটা ফলো দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে আপনার বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিতে পারেন আপনার আইডি থেকে। মাছি ওখান থেকে উড়ে চলে আসছিল, আবার ধরলে মাছি এখান থেকে উড়ে আসতেছে, সেই মাছি ধরতেছেন? ও মাই গড, এটা কিভাবে সম্ভব? হাজারো মৌচাক এখানে উড়ে মৌমাছি উড়ে উড়ে আসতেছে। তো বন্ধুরা আমি যে বিষয়টা শুনতে পারলাম তাদের কাছ থেকে, এখানে একটা রানী একটা মৌচাকের একটা বাসা আছে, এই রানী মৌচাক দ্বারা এই অন্যান্য মৌচাকগুলো উড়ে উড়ে আসে। বন্ধুরা আপনারা ভিডিওটা উপভোগ করুন, এবং কত টাকা মধুর দাম এবং কোন জায়গা এই জায়গাটা গেলে আপনারা মধুটা পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো দেখতে থাকুন। হেল্প করতেছে এবং আমাকে সাহায্য করতেছে কিন্তু এই টুপিটা, দেখতেছেন যে এখানে অসংখ্য মৌমাছি কিন্তু আমার শরীরে লাগতেছে না, এই জন্য যে আমার এখানে একটা সেফটি আছে, এই সেফটি থাকার কারণে আমার কিন্তু লাগতেছে না। দেখতেছেন কত মৌমাছি, এই মৌমাছি এই দেখেন হাত দিয়ে, আশ্চর্য বিষয়। তো বন্ধুরা আপনারা হয়তো বা ভাবতে পারেন এটা কিভাবে সম্ভব, এটা কোনো মানে মেডিসিন দ্বারা মানে তাদের আসক্ত করেছে? না, এটা একদমই ভুয়া কথা, এটা কোনোভাবেই মেডিসিন না। কিন্তু আমার হাতে দেখতেছেন যে দিচ্ছে, আমার হাতে তো দেখতেই পাচ্ছেন একদম স্পষ্ট। তো এটা একদমই সম্পূর্ণভাবে আমি আজকে অবাক হয়ে গেলাম যে আসলে মৌমাছি হাতে নিয়ে আশ্চর্য একটা বিষয়। দেখতেছেন যে আসলে এরকম আমি কখনো কোনোদিন দেখি নাই, এই ফার্স্ট টাইম, আসলে বলতে গেলে এই ফার্স্ট টাইম দেখতেছেন যে আমার হাত ভরা মৌমাছি, আসলে আমার শরীরের চারপাশ দিয়ে মৌমাছি কিন্তু আমাকে কামড়াচ্ছে না। আমি একদমই মনে হচ্ছে যে একদমই আমি জাদুকর, আমি একদমই জাদুকর হয়ে গেছি। দেখতেছেন যে ও আশ্চর্য একটা বিষয়, আশ্চর্য বিষয় সত্যি বলতে গেলে। আজকে আমার জীবনের সর্বপ্রথম এরকম একটা ঘটনা ঘটেছে আমার সাথে। তো ভাই দেখতেছেন আমি মৌমাছির মধ্যে আছি কিন্তু আমাকে কামড়াচ্ছে না, আপনারা কি বিশ্বাস করবেন? আসলে বিশ্বাস না করার মতো। আসলে শুনেছি যে মৌমাছি নাকি নিজের বাপেকেও ছাড়ে না। তো এইখানে আমি অদ্ভুত একটা বিষয় দেখতে পেলাম, যেটা এই টুপি নিয়ে আমাকে একটা স্পর্শও করেনি এই মৌমাছিগুলো। আপনারা বলতেই পারেন টুপি কি তাহলে জাদুমন্ত্র? না, কিছুই না, এই এই টুপিটা হলো সেফটি, যদি একবার আক্রমণ করে তাহলে বাঁচা মুশকিল হয়ে দাঁড়াবে, এজন্য আমাকে তারা এটা পরিয়ে দিয়েছে যাতে কোনো ধরনের কোনো আপাত বিপদ যাতে না হয়। এখানে অসংখ্য বক্স রয়েছে, এই বক্সের মধ্যেই প্রত্যেকটা মধুর যেন চলছে আবাসস্থল আশ্রয়স্থল। এখান দিয়ে রাস্তা তাদের ভিতরে যাওয়ার মতো কোন শুধু দরজা আছে প্রত্যেকটি বাক্সের? ও আচ্ছা, এটাই দরজা, তাই তো? আচ্ছা এটা কি প্রতিনিয়ত উড়াউড়ি করে? হ্যাঁ, ওই রোজ বাড়ালেই পারে, রোজ বের হলেই
রোদ বাড়ালি বাড়াবি না হলে বাড়াবি না বাড়াবে না তাই তো ও আচ্ছা এখন রোদের তাপমাত্রা কমে যাচ্ছে ভিতরে সব প্রবেশ করতেছে রোদের তাপমাত্রা কমে যাচ্ছে আর ভিতরে প্রবেশ করতেছে এরা আর বাইরে থাকবে না ও আচ্ছা তাই হ্যাঁ হ্যাঁ তো এটা কতদিন ধরে আপনাদের পেশা এটা অনেক দিন ধরেই অনেক দিন ধরে ও আচ্ছা তো এই মধু আপনারা কয় টাকা কেজি নিচ্ছেন আমরা এখানে 500 টাকা কেজি বেচতেছি 500 টাকা কেজি হ্যাঁ ও আচ্ছা দেখতেছেন যে কি একটা হাতের মধ্যে মানে মৌমাছি কিন্তু আসলে কামড় দিচ্ছে না আসলে খুবই আশ্চর্য একটা বিষয় আসলে এটা বিশ্বাস করার মতো না দেখতেছেন যে হাত ভরা কিন্তু মৌমাছি কিন্তু এই মৌমাছি কিন্তু কামড়াচ্ছে না আসলে আশ্চর্য ভাই কামড় কি দিয়ে একটা মারছে না 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 কামড় মারে নাই দেখতেছেন যে ও অসাধারণ একটা ভিউ ও অসাধারণ যার কথা না বললেই নয় আপনারা হয়তো বা বিশ্বাস করবেন না হয়তো ভাই এটা কিভাবে সম্ভব আসলে এটা আপনারা সরাসরি ভাবে না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না এটা কিভাবে সম্ভব তো আপনারা দেখতেছেন যে আশ্চর্য একটা বিষয় আশ্চর্য একটা বিষয় তো একদমই আমি এটা প্রস্তুত দিছিলাম না দেখতেছেন যে এখন ক্যাপও কিন্তু ফেলে দিছে কিন্তু তার কিন্তু এখনো কোনো একটা কামড় পর্যন্ত আসেনি আসলে খুবই একটা এটা আমি দেখার জন্য আসলে আমি ভাবিনি যে এরকম আমি কিছু দেখতে পারবো খুবই একটা রহস্যময় একটা জিনিস তো এখানে খাঁটি মধু না কেমন মধু সম্পূর্ণভাবে আমি আপনাদের পরীক্ষা করার জন্য দেখাচ্ছি যে এটা কি মধু মানে ভিতরে কেমন করে এখানে সিস্টেম করা আছে আমি সম্পূর্ণভাবে দেখাবো আপনাদের বন্ধুরা আমি এটা আসল কিংবা নকল আমি সম্পূর্ণ প্রমাণ করে দেব আপনাদের দেখুন আমি একদম ফ্রেশ আমি একদম নিজে হাত দ্বারা উঠাবো এই মৌচাক এই মৌচাকের হাত দ্বারা উঠিয়ে আমি কিন্তু আপনাদের প্রমাণ করে দেব তো আপনারা আসুন আমার সাথেই আসুন তো দেখতেছেন এটা একটা বক্স এখানে এখানে দেখতেছেন যে অসংখ্য মৌমাছি উড়াউড়ি করছে একটু ভয় লাগে যেহেতু আমি একদমই দেখতেছেন আমার হাতে দেখতে পাচ্ছেন একদম মৌমাছি এটা সম্পূর্ণ কিন্তু মৌমাছি আসলে একটু ভয় লাগছে কিন্তু এটা আসলে একটা অভিজ্ঞতা কারণ এখানে মৌমাছি আমার হাতে দেখবেন অবশ্যই আপনারা মনে করবেন যে আসলে এটা কিভাবে সম্ভব আসলে এটাই এভাবেই সম্ভব তো বন্ধুরা আপনারা খুব অল্প দামে আপনারা মধু পাবেন খুব সুন্দর টাটকা মধু এই মধু পেতে আপনারা এই যে ভাসছে নাম্বার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই নাম্বার ব্যতীত আমার সাথেও যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি আপনাদের মধু কেনার ব্যবস্থা করে দিতে পারি মধু এই কূপের মধ্যে থেকে মধু কিন্তু এখানে জমা হয় প্রত্যেকটা মৌমাছির কিন্তু মধু এখানে জমা হয় এই মৌমাছির থেকে এই মধুটা জমা হওয়ার পরে তারা এই যে মেশিন দেখাইলাম এই মেশিনের সাহায্যে তারা মৌচাকের থেকে মধুটা বের করে তো দেখতেই পারছেন আসলে অসাধারণ একটা বিষয় আজকে আমি অনেক অভিজ্ঞতা দিয়ে যে মৌমাছি এখানে সিল করে দিছে মানে এটা ফর্মের মতন দেখতে দেখায় কিন্তু এটা সিল করে মানে ছিদ্র করে দেওয়ার কারণে এটা ভিতরে ছিদ্র করে দেন দেখেন মধু আছে ভিতরে দেখা যায় তো আমি এই যে এখানে একটু ও মাই গড দেখতেছেন যে ছিদ্র করে দিলাম ছিদ্র করে দিলাম ছিদ্র করে দেওয়ার পরে দেখতেছেন যে এখানে মানে মধু তো দেখতেছেন একদম টাটকা গরম একদম মধু আসলে এটা খুবই বাস্তব একটা বিষয় আসলে এরকম অভিজ্ঞতা হয়তো আমার জীবনে নাই এই ফার্স্ট টাইম আমার কিন্তু এরকম একটা অভিজ্ঞতা হলো তো বের করার সময় এটা সম্পূর্ণ সাইড সাইড দিয়ে কাটতে হয় একটা ফর্ম মানে ফর্মা তো আপনারা জানেন ইট কাটার একটা ফর্মা সেরকম একটা ফর্মার মতো এখানে একটা মোম আছে মোমটা চারদিক দিয়ে কাটলেই দেখা যাচ্ছে এখানে কিন্তু মধু কিন্তু বের হয়ে আসে তো দেখতেছেন যে একদম খাঁটি মধু সুন্দর এবং এর উপরে হয়তো বা মধু আমি দেখি নাই বা খাই নাই একদম ফ্রেশ মধু এই ফ্রেশ মধু একদম 400 টাকা দামে পাবেন মানে 500 টাকার মধু আমার পেজের সাহায্যে যদি আসেন তাহলে আপনারা 400 টাকায় পেয়ে যাবেন একদম ফ্রেশ মধু আমি আমাকে টেস্ট করতে দিয়েছে দেখতেছে যে আমি একদম খাঁটি মধু কাছে এর উপরে কোনো মধুই হয় না দেখেন একদম ফ্রেশ মধু তো আপনাদের যার যার লাগে আপনারা নিতে পারেন আমি বলতেছি যে একদম ফ্রেশ মধু তো বন্ধুরা আমরা এখন দেখব এই মৌচাক ভেঙে কিভাবে মধু চাষ করে বের করে এই মধু বের করার মেশিন আজকে এখন দেখব সরাসরি ভাবে দেখতেছেন যে আমার পাশে আছে চাচা মোয়াল চাচা আপনার কতদিন ধরে পেশাটা 18 বছর 18 বছর আপনি কার থেকে শিখাই এই সিস্টেমটা বিসিক থেকে মানে শিখাটা আমার এই বিসিক থেকে আপনি একটা কোর্স করছিলেন তাই তো কয়দিন ধরে সফর করেন এক একটা জায়গা
একটা জায়গায় হয়তো 25 দিন এক মাস হয়তো 6 মাস এইভাবে 25 দিন এক মাস কিংবা 6 মাস তাই তো পাবনা সদর উপজেলা দোগাছি ইউনিয়ন চর ডিপসর এলাকার সোনাপাড়া অর্থাৎ বাদ সংলগ্ন এই এখানেই মূলত মধু চাষ হচ্ছে আপনারা নিতে পারেন আপনাদের যতটুকু মধু প্রয়োজন ততটুকু তারা দিতে পারবে খুব অল্প দামে পেয়ে যাবেন এত সুন্দর একদম খাঁটি মধু মধুটা বাইর হয়ে যায় ও আচ্ছা সাথে সাহায্যে মধুটা বাইর হয়ে যায় ও আচ্ছা হাতের স্পর্শ ছাড়া এটাকে একদম খাঁটি মধু একদম খাঁটি ও আচ্ছা কয় টাকা কেজি নিচ্ছেন এটা 500 টাকা কেজি আচ্ছা আমার পেজের থেকে যদি কেউ আসে তাহলে একটু ছাড় দিবেন না অবশ্যই কত কত নেবেন তাহলে 400 টাকা 400 টাকা আপনারা কি শুনতে পারছেন আপনারা যে আমার পেজের থেকে যদি আপনারা আসেন তাহলে 500 টাকার মধু কিন্তু 400 টাকা পাবেন 100 টাকা কিন্তু আপনারা ছাড় আমার পক্ষ থেকে তো আসার পরে সর্বপ্রথম বলবেন যে ভিডিও করে নিয়ে গেছিল ক্রিয়েটিভ রাশেদ ভাই তো তার পক্ষ থেকে আমি এসেছি সোনাপাড়া এই সোনাপাড়ার মধ্যে একটা যে গারোকা জিগাইলেই বলে দিবে যে এটা কোন জায়গা এই সোনাপাড়ার মধ্যে 500 টাকার মধ্যে আপনারা এখন 400 টাকা পেয়ে যাবেন একদম কম দামে পেয়ে যাবেন এবং কি আপনারা এটা নিয়ে কিন্তু আপনারা বিজনেসও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন যে এখানে কি সুন্দর মেশিন এই মেশিন ঘোরানোর সাহায্যে বাতাসের সাহায্যে মানে কালেকশন করলে পরে 7-8 মন হয় সাত আট মন ও আচ্ছা প্রত্যেকটা দিনে যদি গরান ধরি তাহলে হয়তো এক মন করে বাই করা আচ্ছা এটার কি কোনো জাদু মন্ত্র দিতে হয় না না এটা কোনো জাদু মন্ত্র না এটা এটা সম্পূর্ণ কৌশলে 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 তো এই যে আপনি বাড়ি থেকে কবে আসছেন আমি বাড়ি থেকে আজ তো আড়াই মাসের মতো বাড়ি থেকে বাড়ি আড়াই মাস হলো বাড়ি থেকে বের হয়েছে তো আপনার বাসা কোথায় সুজানগর সুজানগর সরিষার ফুলের থেকে আসতেছে তাই না সরিষার ফুলের থেকে মধু তো এই সরিষার ফুলের থেকে সুন্দরভাবে দেখতেছেন যে এখানে প্রথমে ছাকন হাতের স্পর্শ ছাড়াই এখানে মধু হচ্ছে দেখতেছেন যে এখানে কোনো দুই নাম্বার কোনো মধু নেই এটা সরাসরি ভাবে দেখতেছেন যে প্রক্রিয়াজাত করে মানে একদম আপনারা যদি চান তাহলে তারা সম্পূর্ণভাবে বক্স থেকে কেটে কিন্তু আপনাদের মধু বের করে দিতে পারবে সকাল থেকে দুপুর পর্যন্ত আপনারা এরা থাকে তো এই সকাল থেকে দুপুরের মধ্যে আপনারা আসলে যে কোনো এনি টাইমে আপনাদের এই মধু দিতে পারবে তো দেখলেনই যে আজকে কিছু অদ্ভুত কিছু ভিডিও দেখালাম এই অদ্ভুত ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই আপনাদের ভালো লাগার কথা তো আমার এই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার দিয়ে আপনার বন্ধু-বান্ধবকে দেখে মধু কেনার আগ্রহ এবং অনুপ্রেরণা জাগাইতে পারেন এবং আমার পেজটাকে একটা ফলো করে দিয়ে দিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিওতে দেখা হবে।